দলিত উপজাতিদের ওপর অপরাধে সর্বোচ্চ স্থানে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। এনসিআরবির প্রকাশ করা সর্বশেষ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি শাসিত দুই রাজ্যের তথ্যে চাপান উত্তর বিজেপির অন্দরেই মোদি জামানায় সবকা সাথ সবকা বিকাশ গিমিক ছাড়া কিছুই নয় পরিসংখ্যান তুলে দাবি করছে কংগ্রেস। তপশিলি জাতি উপজাতির ওপর অপরাধী শীর্ষে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ। এনসিআরবির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের মাঝামাঝি সময় মধ্যপ্রদেশের একটি ভিডিও ভাইরাল হয় দেশজুড়ে। ভিডিওতে দেখা যায় তপশিলি জাতিভুক্ত এক ব্যক্তির মুখে প্রস্রাব করতে দেখা যায় এক ব্যক্তিকে। এরপরই নিন্দার ঝড় ওঠে মধ্যপ্রদেশের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে। এরপর ওই অভিযুক্ত ব্যক্তিকে বাড়িতে ডেকেও শাস্তির নিদানও দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকি ওই আক্রান্ত যুবকের বাড়িতে গিয়েও ক্ষমা চান তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিত উপজাতি শ্রেণীর ওপর অপরাধের অভিযোগকে আরও একবার প্রমাণ করে ওই ঘটনা। সদ্য প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে উঠে আসে ওই চাঞ্চল্যকর তথ্য। জাতীয় অপরাধপঞ্জির প্রকাশ করা রিপোর্টে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। দলিত উপজাতি শ্রেণীর মানুষের ওপর অপরাধের নিরিখে তালিকার শীর্ষে রয়েছে এই দুই বিজেপি শাসিত রাজ্য। রিপোর্টের তথ্য অনুসারে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ 2022 তালিকায় শীর্ষস্থানে রয়েছে। ওই রাজ্যে তপশিলি জাতি ওপর 15,368 অপরাধের রিপোর্ট পাওয়া গিয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান 8,752, তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ 7,733 এবং চতুর্থ স্থানে বিহার 6,509। 2020 সালে দেশজুড়ে দলিতদের বিরুদ্ধে 50,202 অপরাধ নথিভুক্ত হয়েছে। 2021 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50,744। এরপর 2022 সালে সেই সংখ্যা বেশ খানিকটা বেড়ে যায়। গত বছর দেশজুড়ে দলিতদের বিরুদ্ধে 57,428 অপরাধ নথিভুক্ত করা হয়েছে। তপশিলি উপজাতিদের বিরুদ্ধে অপরাধের তালিকায় 3 বছর ধরে শীর্ষে রয়েছে শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশ। 2020 থেকে 2022 সাল পর্যন্ত এনসিআরবির তালিকায় শীর্ষস্থানে রয়েছে মধ্যপ্রদেশ। গত বছর ওই রাজ্য থেকে 2,979 অপরাধ নথিভুক্ত হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান 2,521। মধ্যপ্রদেশে 2020 সালে আদিবাসীদের বিরুদ্ধে 2,401 অপরাধ নথিভুক্ত হয়েছে। 2021 সালে সেই সংখ্যা দাঁড়ায় 2,627। এনসিআরবির ওই পরিসংখ্যানকে সর্বতোভাবে সমর্থন করেছেন যোগী রাজ্যের এক প্রাক্তন পুলিশ আধিকারিক। এদিকে রাজ্যে সুশাসন ফেরাতে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এবং মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের মধ্যে প্রতিযোগিতার কথা বিজেপির অন্দরে সকলেরই জানা। তবে তপশিলি জাতি উপজাতিদের ওপর অপরাধের নিরিখে দেশের মধ্যে মুখ পুড়িয়েছে এই দুই রাজ্যই। জাতীয় অপরাধপঞ্জি বলছে মোদী জমানায় নির্যাতনের ঘটনা তপশিলিদের ওপর 46% এবং আদিবাসীদের ওপর 48% বৃদ্ধি পেয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে প্রায়শই শোনা যায় সবকা সাথ সবকা বিকাশের স্লোগান। আর সেই বিজেপি শাসিত রাজ্যে তপশিলি জাতি উপজাতির ওপর অপরাধের পরিসংখ্যান তুলে ধরে সেই সবকা সাথ নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কলকাতা টিভি।